হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একটি জমি দেখাবো আর সেই জমিটি কিন্তু খুবই ভালো একটি জমি এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তার পাশে একটি জমি আছে ষোলো শতাংশ জমি তো এই রাস্তা দিয়ে কিন্তু আপনারা সরাসরি আপনারা গাবতলি যেতে পারবেন আর কি তো খুবই ভালো একটি জমি যারা সাধারণত অরিজিনাল পেপার সহ জমি কিনতে চাচ্ছেন তাদের জন্য এই জমিটি এখানে কিন্তু যে বেশিরভাগ এক জমি পাবেন আপনি একদম নিষ্কণ্ঠ কোনো ধরনের ঝামেলা মুক্ত জমি পাবেন তো প্রচুর পরিমাণে এখানে বিক্রি হচ্ছে আর কি জমি তো দেখতে পাচ্ছেন এই যে জমিটি আপনি এই যে যে বাম পাশে জমিটি আপনি আমি আপনাদেরকে দেখালাম এই জমিটি হলো ষোলো শতাংশ পিলার দেওয়া তো এখান থেকে কিন্তু আপনার ওই যে আপনার কলা গাছটি দেখতে পাচ্ছেন ওই 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 বোর ক্ষেতের আগ পর্যন্ত কিন্তু এই জমিটির অবস্থান এবং এখানে ষোলো শতাংশ জমি আছে এবং খুবই ভালো একটি জমি আপনারা চাইলে কিন্তু এই জমিগুলো আপনারা কিনতে পারেন তো এই জমির মূল্য কিন্তু তুলনামূলক কত বেশি না মোটামুটি কম মূল্যে কিন্তু আপনারা জমিগুলো কিনতে পারবেন তো যারা সাধারণত উত্তর এলাকার পাশে তো এই সাবারটা হলো যে উত্তর এলাকার পাশে এখান থেকে সাবার যতদূর তার চেয়ে কিন্তু উত্তরা বাড়ি খুব কাছে যদি কারো বাইক অথবা প্রাইভেট কার থাকে তাহলে দশ মিনিট এখানে আপনারা উত্তরা যেতে পারবেন তো উত্তরা বাড়ির কাছে কিন্তু এই জমিটি আপনারা চাইলে কিন্তু নিতে পারেন খুবই ভালো একটি জমি তো এই জমি এখনই কিনে যদি আপনারা জমি জমিটি সুন্দর করে পরিচালনা করেন তাহলে দেখতে পাবেন এই জমির মূল্য অনেক বেশি বেড়ে গেছে অথবা কেউ যদি করার জন্য জমি কিনেন তাহলে কিন্তু এখান থেকে আপনার জমি কিনতে পারেন এই জমিটি হল যে আপনার বড়ক্ষেতের আগ পর্যন্ত আপনার এই রাস্তা থেকে এই পর্যন্ত আপনার ষোলো শতাংশ জমি আছে এবং খুবই ভালো একটি জমি তো এই এলাকায় আপনার বেশ অনেকগুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে এবং আরও অনেক ধরনের ডেভেলপ আছে কমলাপুর যে রেল স্টেশন সেটাও কিন্তু আপনার এই এলাকা এলাকার পাশে বাগনে বাড়ি ওখানে চলে আসবে তো মোট কথা হলো একটি ডেভেলপ এরিয়ার ভিতরে পরে এবং এটা কিন্তু গভর্নমেন্টের মানে ড্যাবের আওতায় চলে গেছে অর্থাৎ গভর্নমেন্টের একটি ডেভেলপমেন্ট প্রজেক্ট যেটা সেই এলাকার আওতায় পড়েছে সাভার এরিয়া তো এই দেখতে পাচ্ছেন কত সুন্দর মানে পাকা রাস্তা এবং এই রাস্তার সাথে কিন্তু যে জমিটি এবং দেখতে পাচ্ছেন আশেপাশে বসত বাড়ি আছে এখানে মসজিদ আছে মাদ্রাসা স্কুল কলেজ সমস্ত কিছুই কিন্তু এই জমির আশেপাশে এলাকাতে আপনারা পাবেন হুম তো আপনারা যারা সাধারণত জমি কিনতে চান তারা কিন্তু আপনারা এই এলাকা থেকে আপনারা জমি কিনতে পারেন এই এলাকার বেশিরভাগ জমি কিন্তু খুব ভালো জমি তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু কাগজপাতি নিজ দেখতে যাচাই বাছাই করে নিতে পারবেন আর যদি কেউ যাচাই বাছাই করতে না পারেন আমাকে বলে আমি আপনাদেরকে সে সহযোগিতা করতে পারবো তো আপনারা যারা সাধারণত জমি কিনতে চান আপনারা অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশানে আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনারা কোন এলাকার জমি চান কীরকম বাজেটের ভিতরে জমি চান আমরা অবশ্যই কিন্তু আপনাদেরকে সেইরকম বাজেটিভে জমি দেওয়ার মধ্যে চেষ্টা করব এখানে কিন্তু এক লক্ষ টাকা শতাংশ জমি আপনারা পাবেন এই এলাকায় কিন্তু এক লক্ষ টাকা শতাংশ জমি আছে নিষ্কণ্ঠন জমি তো যারা সাধারণত বাড়ি নির্মাণ করতে চান বাড়ি করতে চান তাদের জন্যও কিন্তু এই এলাকাটা বেস্ট আছে তো আপনার আরও কাছে আর কি সাভার কমলাপুর বাজারের কাছে জমি আছে সেখানে কিন্তু এক লক্ষ টাকা শতাংশ আপনারা জমি কিনতে পারবেন তো এই যে জমিটি আমি আপনাদের দেখালাম এই জমিটি আপনারা চাইলে কিন্তু আড়াই লক্ষ লাখ টাকা শতাংশ আপনারা জমিটি কিনতে পারেন এবং দেখতে পাচ্ছেন এখানে গোলাপ বাগান এই যে দেখতে পাচ্ছেন গোলাপগ্রাম গোলাপ গ্রামের পাশেই কিন্তু এই এলাকাটার অবস্থান এবং এখানে আপনার গোলাপ ফুলের চাষ করা হয় অনেক সুন্দর একটি এলাকা মনোরম একটি পরিবেশ এবং বিভিন্ন ধরনের সবজিও চাষ করা হয় এই এলাকাতে এবং রাস্তাঘাট খুবই উন্নত তো আপনারা যারা সাধারণত জমি কিনতে চান তারা অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশানে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমাদেরকে হোয়াটসঅ্যাপ ওই মধ্যে মেসেজ করবেন নাম্বারটা বন্ধ থাকে অনেক ফোন আসে যেটা রিসিভ করা আমাদের দ্বারা সম্ভব হয় না এই জন্য আপনারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে আপনারা মেসেজ করবেন তো এই রাস্তার পাশে যে জমি এবং আরও ভালো ভালো জমি আছে এই এলাকাতে বা আরো অন্যান্য এলাকাতে অথবা উত্তর এলাকায় যারা জমি কিনতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো এই জমিটি কিন্তু খুবই ভালো একটি জমি আপনারা যদি নিতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর মসজিদ নির্মাণ করা হয়েছে এই জমির আশেপাশে আশা করি সকলে বুঝতে পারছেন ধন্যবাদ আপনাদেরকে